মারবো মেরে নে পড়বি যে দিলি নে পানি থেকে উৎসস্থ কল্লা ফলাই দিব ভাইজান হিরো আলম গান গে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে সে এখন জানাতে চায় বাংলাদেশে বগুড়া নামে একটা দেশ আছে আমাকে গোটাল বিশ্বমতে জান চিনতে পারে না বগুড়া বলে একটা বাংলাদেশের দেশ আছে কিছুদিন আগে নোয়াখালী বিভাগ চাই বলে কিছু লোক শুটকি মাছ খেয়ে আন্দোলন শুরু করেছিল বাঙালি জাতি হিসাবে এটা আমরা মেনে নিতে পারি কিন্তু ভাই বাংলাদেশের মধ্যে বগুড়া নামে একটা দেশ কবে কিভাবে হইল যেভাবে হোক হয়েছে তুমি এখন যাও যাও আমার দেরি আছে আগে বিক্রি করব চুলকানির মলম আজকে আপনাদের জানাবো জীবনী টার্গেট করে হিরো আলম নাম কি তোমার তার পুরো নাম আশরাফুল হোসেন আলম কিন্তু সবার কাছে তিনি পরিচিত এখন হিরো আলম কেমন আছেন আমি ভালো আছি সব সময় ভালো থাকার দলে আপনি করেন কি কি আর করবে অন্যের গান চুরি কইরা কইরা নিজে গায় আমি কোন শিল্পী না আমরা কি কখনো আপনাকে বলেছি আপনি গায়ক না তো তাছাড়া আপনি কোনদিন একজন সফল গায়ক হইতে পারবেন না ইচ্ছা থাকলে উপায় হয় ভাই ইচ্ছা থাকার মধ্যে একটা ইচ্ছা থাকা দরকার সেটা হিরো আলমের মধ্যে নেই আছে শুধু অদ্ভুত রকমের ডায়লগ বানানোর ইচ্ছা মারবো মেরে নে পড়বি যে দিলি নে পানি থেকে উৎসস্থ কল্লা ফলাই দিব নাচতে পারি নাচাতে পারি হাঁটাতে পারি ডাব্বা এক্ষুনি টের পাবি আমি হিরো আলমের আব্বা ভাই বুঝতে পারছি কথাটা একটু সিরিয়াস হয়ে গেছে মাফ কইরা দেন সরি সরি এ সরি কি আজকের ভিডিওতে আমি হিরো আলমের জীবনের এখান থেকে এখানে যাব যেহেতু আমি তার লাইফ স্টোরিটাকে বিনোদনের সাথে টুকিটাকি রোস্ট করতে যাচ্ছি আপনারা আবার ভাইবেন না তার থেকে আমি ঘুষ খাইছি ঘুষ খাইবো না কেন স্যার ঘুষের মধ্যে কি পোকা পড়ছে আলম ভাই আপনার জনপ্রিয়তার শীর্ষে আমার ইনকামের স্বার্থে দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটা বানানো সো কেউ প্লিজ ভাই জান বিষয়টা অন্যভাবে নিয়েন না যুগে যুগে আসবে কত টাউট বাটপাড়ার ভণ্ড আজকের ভিডিওটা মনে রাখবে পরবর্তী প্রজন্ম প্রায় 5 বছর আগে আমার এক বড় ভাই বলেছিল আমার চেহারা নাকি হিরো আলমের মতো আমার চেহারা কি খুবই খারাপ ভাই বিশ্বাস করেন নামের প্রথমে হিরো থাকে আর তার সাথে আমার তুলনা করায় আমি সেই বড় ভাইয়ের উপরে ব্যাপক খুশি হয়েছিলাম কিন্তু ভাই যখন আমি বুঝতে পারলাম ইনি হচ্ছেন কাঙ্ক্ষিত হিরো আলম তখন আমার রিয়াকশনটা ঠিক এমন ছিল ভাই আমার মারেন আমার মারে ফেলেন না কেন একটা সময় ছিল যখন বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রির লোকজন না খেতে খেতে মারা যাচ্ছিল কি করছো তুমি মরবে কেন কারণ সেই সময় বাংলা মিডিয়া জগতে একজন মাল্টি ট্যালেন্টেড অভিনেতার খুবই অভাব ছিল তাও সত্য এমন সময় বাংলা মিডিয়া জগতের সবাইকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আগমন ঘটে এক সাহসী হিরো আলমের সবাই বলেন হিরো আলম ভাইয়ের আগমন আবার বলেন হিরো আলম ভাইয়ের আগমন আপনারা যারা ভাবেন হিরো আলম শুধু 21 সালে সেই গান গে আমাদের কানের বারোটা বাজাচ্ছে তাদের ধারণা সম্পূর্ণই ভুল হিরো আলম 5 বছর আগে নিজে গান না গেলেও অন্যের গানে অভিনয় করে সেই গানের ইজ্জত মেরে দিছে ভেজা ভেজা দৃষ্টিতে ডেকেছে নয়ন তোমাকে চাই মন গানটা মাশাআল্লাহ ভালো গায় কিন্তু এই ভালো গানে ভালো অভিনয় করতে না পারায় বেচারা আলোচনায় আসতে পারেনি আরে তারপরে ভারতের ক্যারিমিনেটে যাতে রোস্ট হওয়ার পর রাতারাতি ফেসবুক ইউটিউবে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন হিরো আলম কি সৌভাগ্য এরপর থেকে মিউজিক ভিডিও করতে করতে সিনেমার দিকে পা বাড়ান আমাদের হিরো আলম কত বড় সাহস সাহসের প্রমাণ দিতে গিয়ে উনি তো একটা সিনেমাই বানিয়ে ফেললেন যার নাম সাহসী হিরো আলম সাহসী হিরো আলম ভাই আপনাদের জেনে রাখা বলো হিরো আলম একাধারে নায়ক গায়ক প্রযোজক এবং পরিচালক নলেজ দেখছেন কি নলেজ এর সাথে তিনি 3টা সিনেমা করেছেন যার মধ্যে 2টা রিলিজ হয়েছে এবং একটা রিলিজের আশায় যার নাম টোকাই মানে কি বলবো যাই হোক ভাইজান বাস্তব জীবনে হিরো আলম যেমন টোকাই তার সাথে মিল রেখে সিনেমার নাম করা হয়েছে টোকাই কি মি শুধু এখানেই শেষ নয় মাল্টি ট্যালেন্টেড হিরো আলম মোট 36টা গান গেয়েছেন সেগুলো হলো হিরো আলমের চাইনিজ গান আরবি গান হিন্দি গান ইন্দোনেশিয়ান গান নয়া দামান অঙ্ক গান পরিমণির জন্য গান বাবু খাইতো আমি তোমাদের হিরো আলম ও বেবি কাম কাম আই লাভ মাই বাংলাদেশ মায়ের গাম ওলে ওলে ভার্সিটির ছাত্রী হ্যাপি নিউ ইয়ার প্রবাসী কাল নাগিনি হাম কালে হে অন্ধকার কবরে ভালো ছিলাম একা কিছু কথা আছে তোমার সাথে তোর লবি বাবা মা বগুড়া সোল বাবু খাইতো তু দয়া তোর লাইগারে ভ্যালেন্টাইন ডে গার্লফ্রেন্ড দেনারে ও বেবি চোখ মারে মাওলা 2 আগে কি সুন্দর দিন কাটাইতাম তোদের রেলবে গেরো কিনা প্রেম কখনো মধুর বাচ্চা ও বাচ্চা আমারে তুই প্রেম শিখায় ও টুনির বাপ এই 36টা গানের মধ্যে 12টা গান পুরাপুরি চুরি করা যেগুলোই বেশি ভাইরাল হয়েছে একটু থাম তুই একটু চুপ কর ঠিকই বলেছেন একেবারে ঘেমে গেছি একটু জিরায় নেই কি যে কোন ভাই গরিব মানুষের কি আর জিরানি আছে এখন আপনাদের সেই চুরি করা 12টা গান শোনালে আপনারা নিজেই বুঝতে পারবেন সে গায়ক নাকি মানে কি চোর
ভাই এই গানগুলো বেশিরভাগই চুরি করে হিরো আলমকে দিয়ে গাওয়ানো হয়েছে। বুঝেছি, বুঝলাম হিরো আলম না বুঝেছিলে গানগুলো গাইছে, কিন্তু এদের দেখে তো মনে হচ্ছে এরা শিক্ষিত, তাহলে এরা গান চুরি করে কেন? শিক্ষিত স্যার। আচ্ছা হিরো আলম ভাই, তুই এই চুরি করা গানগুলো গাওয়া বাদ দিবি কবে বলতো? উনি কিন্তু ওখানে তুই বলে একটা শব্দ কিন্তু গ্রহণ করেছে। তুই কোথায় কইছিস তো কম কইছিস, তোর তো মারমু এখন। ও তো মরে যাবে। তাহলে মরে নাই, তবে মরবো। ওরে ভাই আপনারে এমন মার দিল, আপনি একটু অভিযোগ করতে পারলেন না? অভিযোগ করার সময় কোটি পালেন, ওটি তো মারে খেলে কাউকে ধরে বাড়া। ভাই আপনাদের বলছি হিরো আলম কিন্তু তার জায়গা থেকে ঠিকই আছে, হুদাই আপনারা তারা ইগনোর কইরা কথা বলেন। ইংগর করে কথা বলছে আমারে। কি হইছে? ইংগর করে কথা বলছে আমারে। সে আবার ইংরেজিও বলে। মিডিয়া দলকে আমাকে আজকে হিরো আলম নামে যে আমাকে চিনে গোটাল বিশ্ব, তা আমাদের এত জনপ্রিয়তা, এই এত জনপ্রিয়তার কথা মাথায় রেখে হিরো আলম শেষ পর্যন্ত বগুড়া এমপি নির্বাচন করেন। এটা কোনো কথা? ইউটিউব ফেসবুকের জনপ্রিয়তা দিয়ে দু চারটা আবাল পাবলিকের সাথে সেলফি তোলা যায়, এমপি নির্বাচন করা যায় না। ঠিক বলেছো। আজকের ভিডিওর মূল টপিক হিরো আলম, তবে রাজনৈতিক বিষয়ে না গানই ভালো। হিরো আলম কয়েকটা চুরি করা গান গে ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বিল্ডিং করতেছে। বলেন কি? চিন্তা করেন ভাই, যান চুরি করা গান গে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বিল্ডিং করতেছে, আর আমি এত কষ্ট করে ভিডিও বানা কারো পালটা ফিরতে পারলাম না, গরিবই থেকে গেলাম। মানুষ আবার কোনদিন গরিব হয় নাকি? ভাইজান গরিব কেন হবো না, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এই ভিডিওটা বানাতে আমাকে কেমন পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, তারপরেও একদল লোক আছে যারা ভিডিওটা দেখে মজা নিয়ে চলে যাবে, সাবস্ক্রাইব কমেন্ট লাইক কোনোটাই দেবে না। দিলে তো খুবই খুশি হও। ভাই দেন একটা লাইক, দেন না ভাই, প্লিজ দেন না একটা লাইক ভাই, দেন না। ছোট লোক, ইস। হিরো আলম আজ এখান থেকে এখানে এসেছে আর আমি এখান থেকে এখানে, এ থেকে বোঝা যায় ভাগ্য যদি উপরে ওটা লেখা থাকে তাহলে কেউ আটকাইতে পারবে না। এটা সত্য কথা ভাই জান, হিরো আলম যতই কথা বলতে না পারুক, যতই গান চুরি করুক, সে কিন্তু এমন সব জিনিস আপনাদের উপহার দিচ্ছে যেগুলো দেখে আপনারা বিনোদন পাচ্ছেন, আর সেই বিনোদনকে কাজে লাগিয়ে সে টাকা উপার্জন করছে, আর সেই টাকা দিয়ে নিজের পেট চালাচ্ছে আর গরিব দুঃখীদের সাহায্য করতেছে। যেটা কইছো সেটা কিন্তু হয় নাই। যেখানে এলাকার নেতাগণ গরিবের হক মেরে দিচ্ছে, হিরো আলম সেখানে তার উল্টো মনের পরিচয় দিচ্ছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক হিরো আলম ভাই, আপনার বেশিরভাগ গানগুলো কিন্তু ভাইরাল হয় কিছু ইউটিউবারের সমালোচনা করার কারণে, সো এতে কিন্তু আপনার লাভ ছাড়া ক্ষতি হয় না, তাই আপনি আমাদের মতো ইউটিউবার উপর রাগান্বিত হবেন না। স্যালুট বস, আপনি আপনার মতো চালায় যান, পাশে আছি। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে কেএস কিউবিয়ালিকে সার্চ করেন, এমন আরো শত শত ভিডিও পেয়ে যাবেন। আর আমার সেকেন্ড চ্যানেল কিবিএক্সটাতে আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ওকে ওকে, ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, পেজ হলো ফলো করবেন, চ্যানেল হলো সাবস্ক্রাইব করবেন। কথা কি ক্লিয়ার না বেজালাস? সো রাখবেন ভালো, থাকতে সুস্থ, খাইবেন বাগুন, কেমন লাগলো জানাবেন, আজকে আগুন।